ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা সিটিআর এবং সিপিসি চেক করবেন কারণ আপনাদের যদি সিটিআর বেশি বেড়ে যায় তাহলে কি হয় আপনার যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ডিজেবেল হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে ইনকাম করা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা জানেন ইউটিউবে নতুন আপডেট এসেছে যে কারণে সেই নতুন আপডেট আসার কারণে আপনারা আপনাদের ডলার দেখতে পাচ্ছেন না আপনার সিটিআর দেখতে পাচ্ছেন না সিপিসি দেখতে পাচ্ছেন না তো সেটাই আজকের এই ভিডিওতে কিভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো অনেকের মনে কোশ্চেন হতে পারে এই সিটিআর কী তো সিটিআর হচ্ছে আপনাদের একটু আলোচনা করে দিচ্ছি সিটিআর হচ্ছে ইউটিউবের একটা রুলস যেটা আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং যখন অ্যাডগুলো শো করেন তখন আপনারা কি করেন স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড এটা কিন্তু আপনারা দিয়ে দেন ভিডিওতে এবং যখন সেই অ্যাড দুটো দিয়ে দেন তখন কিন্তু সেখানে অনেক ফলস ক্লিক পরে আপনার কিন্তু সিটিআর বেড়ে যেতে পারে তো ইউটিউবের রুলস অনুযায়ী যদি সিটিআর দশের ওপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ডিজেবেল হওয়ার সম্ভাবনা আছে তার জন্য আপনার সব সময় ভিডিও আপলোড করার পরে খেয়াল রাখতে হবে আপনার সিটিআর যেন দশের ওপরে না যায় তো সেটা কিভাবে দেখবেন এবং আপনার ডলার কিভাবে চেক করবেন এবং সিপিসি কত হলো এই সমস্ত নিয়েই এই ভিডিওটি তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি বলে দিলাম যে আপনাদের সিটিআরটা কি কারণ আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন ইউটিউবে তাদের কিন্তু এই সব বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ জানা দরকার কারণ এত কষ্টের পরে যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন ওপেন হবে এবং মনিটাইজেশন ওপেন হওয়ার পরে যখন এই সিটিআরের কারণে ডিজিবল হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই আপনারা দুঃখ প্রকাশ করবেন তার জন্য কি করতে হবে এই সিটিআরটা আমাদের সবসময় ভালোভাবে দেখে রাখতে হবে যেন দশের ওপরে না ওঠে যেন সব সময় কম থাকে এবং সেটা সিটিআর কম করার জন্য আপনাদের প্রথমত একটা কাজ করতে পারেন আপনারা আপনারা যখন দেখবেন আপনার সিটিআর দশ হয়ে গেছে তখন আপনারা কী করবেন আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখবেন যেই ভিডিওতে সব থেকে বেশি ভিউ এসছে সেই ভিডিওটায় আপনারা কী করবেন যে নন স্কিপেবল অ্যাড এবং স্কিপেবল অ্যাড এটা উঠিয়ে দেবেন কারণ ওই দুটো অ্যাডের কারণেই আপনাদের কিন্তু সিটিআর বেশি বেড়ে যায় এবং যখন উঠিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে করে আপনার সিটিআর কিন্তু কমে যাবে এবং যখন কমে যাবে এবং আপনার চ্যানেল যখন পুরনো হয়ে যাবে তখন আপনি কিন্তু সেই অ্যাডগুলো শো করাতে পারবেন এবং এটা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে যেন সিটিআর না বেড়ে যায় তো তার জন্যই আপনাদের কি করতে হবে সময় খেয়াল রাখতে হবে যেন দশের ওপরে না ওঠে সিটিআর এবং সিপিসি কিভাবে চেক করবেন সেটাও এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আর বেশি কথা পারাবো না তো চলুন শুরু করা যায় তো আপনাদের সিটিআর এবং ক্লিক এটা চেক করার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের চলে যেতে হবে এবং অলরেডি আমি আমার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট লগ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো কিছু শো করছে না এখানে এর আগে এখানে নিচে সমস্ত রকম সমস্ত কিছু এখানে শো করতো আপনার সিটিআর আপনার ক্লিক ইম্পারেশন এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে নিচে শো করতো কিন্তু এখন এখানে ডলারও শো করছে না কোনো কিছুই শো করছে না কারণ এটা নতুন ইউটিউব আপডেট দিয়েছে যে আপডেটের কারণে এখানে কোনোরকম কোনো কিছু শো করবে না সেটা হয়তো আপনারা অনেকেই মেল পেয়েছেন আবার অনেকেই কিন্তু পাবেন যাদের মনিটাইজেশন ওপেন আছে তো ফার্স্ট আপনাদের কি করতে হবে এখানে এই গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে রিপোর্ট বলে একটা অপশন দেখতে পাবেন রিপোর্টের ওপরে ক্লিক করবেন তো রিপোর্টের ওপরে ক্লিক করার সাথে সাথে ইউটিউবের যে বেটা ভার্সান এখানে দেখতে পাচ্ছেন বেটা ভার্সান এখানে ওপেন হয়ে গেছে এবং এই যে বেটা ভার্সান ওপেন হয়ে গেছে এখানেও আপনারা কোনোরকম কোনো কিছু দেখতে পাবেন না কোনো রকম কোনো ডলার আপনাদের এখানে শো করবে না এখানে সব জিরো জিরো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে জিরো জিরো দেখাচ্ছে এবার আপনার সিটিআরটা চেক করার জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনারা কী করবেন এই যে বেটা ভার্সনটি বেটা ভার্সনটি এখানে অফ করে দেবেন তো অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু বেটা ভার্সনটা অফ হয়ে যাবে কারণ ইউটিউব কিন্তু এটা আপডেট দিয়ে এটা করেছে এবং অফ হওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলস এখানে যখন অফ করে দেবেন অফ করার পরে এখানে আপনারা দেখবেন ক্লিক বলে একটা অপশন রয়েছে এই ক্লিকের ওপরে ক্লিক করবেন ক্লিকের উপরে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইম্পারেশন কত হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ক্লিক এত পড়েছে এবং সিটিআর তো সিটিআর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এবং সিপিসি দেখতে পাচ্ছেন জিরো জিরো তো এই যে সিটিআর এই সিটিআরটা যদি আপনাদের টেন পার্সেন্টের বেশি মানে দশের বেশি হয়ে যায় দশের বেশি হয়ে গেলেই কিন্তু আপনার এই যে মনিটাইজেশন এটা কিন্তু ডিজেবেল হওয়ার সম্ভাবনা আছে কারণ ইউটিউবের কিছু রুলস রয়েছে যে রুলসগুলোর কিন্তু মেনে চলতে হবে এবং সেটা কিন্তু আপনাকে করতে হবে এবং এই সিটিআরটা কীভাবে কমাবেন সেটাও কিন্তু আমি ভিডিওর ফার্স্টের দিকেই বলে দিয়েছি তো এইভাবে করে কিন্তু আপনার সিটিআর সিপিসি এই সমস্ত দেখতে পাবেন এবং এখান থেকে যদি আপনারা চান এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন লাস্ট সাত দিনে আমার সিটিআর এত হয়েছে এখান থেকে যদি আমি চাই যে আমি লাস্ট আঠাশ দিন দিয়ে দেব বা আমি যদি টুডে দেই এখানে দেখতে পাচ্ছেন টুডে টুডে আমার কত সিপিসি হয়েছে সেটা যদি আমি এখানে ক্লিক করি তো তাও কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন টুডে আজকে আমার টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু আমার এখানে সিটিআর হয়েছে এবং আমি যদি লাস্ট আঠাশ দিন এখানে দিই লাস্ট আঠাশ দিন বা তিরিশ দিন আমি এখানে দিয়ে দিই তাহলে আমার সিটিআর কত হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তো অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যেন আপনার এখানে দশের বেশি না হয় দশের বেশি হয়ে গেলেই কিন্তু আপনার যে মনিটাইজেশন সেটা কিন্তু ডিজেবেল হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখান থেকে আপনার ডলার কত কি ইনকাম হলো ভিউ কত হলো সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আরও নিচে আপনারা এখানে অপশনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাস্ট আপনাদের কত তারিখে আপনার ইম্পারেশান কত হয়েছে ক্লিক কীরকম পড়েছে এবং সিটিআর কীভাবে বেড়েছে দেখতে পাচ্ছেন তো এইভাবে করে কিন্তু আপনার এখানে সিটিআর বেড়ে গেছে তো অবশ্যই আপনারা কী করবেন সিটিআরটা কমিয়ে নেবেন কারণ সিটিআরটা কমালে কিন্তু আপনার কিন্তু যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে এবং আপনারা মনিটাইজেশন ঠিকঠাক থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার ভিডিওর বক্সে জানাবেন যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দিন যারা এই সিটিআর সম্বন্ধে জানে না যারা সদ্য ইউটিউবে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদের এই সব বিষয়গুলো জানা অতি গুরুত্বপূর্ণ দরকার কারণ পরবর্তীকালে তার যদি সেই অ্যাকাউন্টটা এত কষ্টের পরেও যদি সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আর কিছু করার থাকবে না তো তার জন্যই কিন্তু ভিডিওটি আপনাদের বানিয়ে দেওয়া বা আপনাদের সতর্ক করা তো অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন